আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অসুস্থতার কোনো মৌসুম নেই, নির্দিষ্ট দিন বা মাসও নেই। সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য, তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটা যেন দায়। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি আমাদের আজকের এপিসোড। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু পেশেন্ট, নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে অসংখ্য প্রশ্ন যেমন পাচ্ছি, তেমনি এর সমাধানও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো থেকে। আপনাদের যে সকল প্রশ্নগুলো আপনাদের মনে থাকে, তারপর আপনাদের এই সকল প্রশ্ন বা কমেন্টসগুলোই কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগায়। আমরা বুঝতে পারছি যে কী ধরনের পেশেন্ট আমাদের দেশে আছেন এবং সেখান থেকে তারা কী পরিমাণ মানুষ যে উপকৃত হচ্ছেন তার বলা বাহুল্য। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে উনি ভুগছিলেন। ওনার নাম হচ্ছে সোহেল রানা। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার পুরো নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমার নাম সোহেল রানা। স্যার, আপনার বয়সটা কত? বয়স 40। 40 বছর। স্যার, আমরা জানি আপনি একজন প্রবাসী, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানা। আচ্ছা স্যার, প্রবাসে কোন দেশে ছিলেন? সৌদি আরব রিয়াদে। রিয়াদে। আচ্ছা স্যার, ওখানে কি মানে আপনি কি কত বছর যাবত? এখানে 20 বছর। গত 20 বছর যাবত। তার মানে আপনি আমাদের দেশের জন্য যারা হচ্ছে আপনার রেমিটেন্স পাঠায়, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটার যোগানদাতা আপনারা। আপনাদেরকে অবশ্যই আমরা সবাই অবশ্যই স্যালুট করি, আপনাদের, আপনারা যারা এই কষ্ট করে আমাদের জন্য এই রেমিটেন্স পাঠান। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল এবং সেটা কবে প্রথম শুরু হয়? আমার সমস্যা দীর্ঘ 6-7 বছর আগে থেকে। প্রথম মাজা ব্যথা করতো, মাজার থেকে পায়ে দিকে আসতো, ঝিনঝিন করতো। তা একবার দেশায় চিকিৎসা করেছি, চিকিৎসাটা পুরোপুরি হয় না, এখন আসি কোয়ারেন্টাইন করি, ডাইরেক্ট আই হসপিটাল ভর্তি হয়েছি। আচ্ছা, তার মানে গত 5-6 বছর আগে সবার প্রথম আপনার এই সমস্যাটা শুরু হয়। যখন শুরু হয় প্রথম দিকে কী সমস্যা হতো, মানে ব্যথা কি খুব অল্প পরিমাণে ছিল? মাজা ব্যথা করতো, পায়ে দিকে ঝিনঝিনে নিয়ে আসতো। আপনার কর্মস্থলে যে ধরনের কাজ করেন সেটাতে নিশ্চয়ই তখন ঝামেলা দেখা শুরু করলো। কি হতো তখন, এমন কি হতো যে আপনি কাজ কিছুটা কমাল আছি? আগে ডিউটি করতাম 12-14 ঘন্টা, তখন 5-6 ঘন্টা ডিউটি করতাম। এটা তো করণ লাগবে থাকতে হইলে। ব্যথাটা কি সারাক্ষণই থাকতো নাকি আপনার রাতের বেলাও থাকতো? 24 ঘন্টা এই ব্যথা সব সময় থাকতো। আচ্ছা, তার মানে দীর্ঘ একটা সময় আপনি এই ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন। তারপরে যখন আপনি দেশে আসলেন এই সমস্যাটার জন্য, কেন আপনার সৌদি আরবে এটার কোনো ট্রিটমেন্ট করেননি আপনি? ট্রিটমেন্ট করছি, গেছি মালিক সহ। হেরা কইছে অপারেশন করে ফেললে, আমি কইছি না আমি অপারেশন করতাম না, আমি দেশে যাইম। দেশে যাওয়ার পরে বিভিন্ন এখন আধুনিক যুগ আইসে, চিকিৎসা করা যায় ফিজিওথেরাপির মাধ্যমে। ফেসবুকও দেখছি, ইউটিউবের মধ্যে দেখছি। আবার আমার এক বন্ধু এখানে কিছুদিন চিকিৎসা করা গেছে, তো এই নিউজগুলো পাইছি। আসার পরে এখানে আসছি, আসার পরে ভর্তি হয়েছি, মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা, তো যখন আপনার ব্যথাটা শুরু হয় আপনি, আপনাকে এটাকে আপনি মালয়েশিয়ার কথা বলেন যে মালয়েশিয়া আপনি দেখিয়েছেন? না, সৌদি আরব দেখে। সৌদি আরবে তারা যখন অপারেশনের কথা বলেছে, আপনি ডিসিশনটা চেঞ্জ করেছেন যে আপনি অপারেশনে যাবেন না? ডিসিশন চেঞ্জ করছি, অপারেশনে যাইতেন না, কারণ অপারেশনে যাইলে আবার কদিন পরে সমস্যা হয়। বেশিরভাগ লোকের প্রবাসীর যারা, এদের মাঝাতে সমস্যা হয়। অনেক লোক আমার পরিচিত আছে, অপারেশন করলে 2-3 বছর আর আবার সমস্যাটা দেখা দেয়। এই কারণে আল্লাহ যতদিন ডাকে এইভাবে রাখবো। চিকিৎসা যদি বাংলাদেশে করাইতে পারি, ওই বা না হইলে যতদিন থাকা যায়। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি এই DPRC হসপিটালে একটা নির্দিষ্ট সময় আপনি ভর্তি থেকে আপনি গ্রহণ করেছেন। তো স্যার, এই বিষয়ে সবার প্রথমে আপনি কীভাবে জানতে পারেন? প্রথম আমার এক বন্ধু চিকিৎসা করেছে, এই অল্প কতদিন চিকিৎসা করেছে, লিখেছে, হে আলাপ করছে, হের লোকের যখন কথাবার্তা হয়েছে, হে কইছে দেখ ফেসবুকও আছে, ইউটিউবেও আছে, আমি সারি গেছি, তুই দেখ। তো অনেকদিন ভিডিও দেখছি, দেখার পরে দেশে আসছি, আসার পরে এখানে ট্রিটমেন্ট নিবে আসছি। তার মানে হচ্ছে যে আপনি যখন দীর্ঘদিন আপনি এই
আপনার এই ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন এবং যখন আপনাকে অপারেশনের কথা বলা হয়েছে বাট আপনি অপারেশনে না গিয়ে আপনার বন্ধুর কথা মতো যখন আপনি জানতে পারেন তখন আপনি দীর্ঘদিন স্যারের ফলোয়ার ছিলেন এবং স্যারের ভিডিওগুলো আপনি দেখেছেন এবং দেখার পর একটা সময় আপনার মনে হয়েছে যে না স্যারের কাছ থেকে আপনি একটা চিকিৎসা গ্রহণ করবেন সেই উদ্দেশ্য নিয়ে আপনি কি দেশে এসেছেন যে আমি করোনার আগে আইতাম করোনার কারণে এক বছর নয় মাস ফিস নামে গেছি তার পরবর্তী আমি আবার টিকিট কাটি চলে দেশে আসছে চিকিৎসা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি চিকিৎসা করাবে স্যার আমরা আসলে এই ধরনের বিশেষত যারা পিএলআইডি রুগী আমরা দেখতে পাচ্ছি যে এমআরআই রিপোর্টে আপনার হচ্ছে L4-5 স্পন্ডলাইসিস হয়েছিল এবং পিএলআইডিতে আপনার হচ্ছে সার্ভাইকেলের 5-6-7 এই তিনটা ডিস্কে আপনার সমস্যা ছিল তো দীর্ঘদিন আপনি এই ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন আমরা জানি যে এই ধরনের পেশেন্টরা যখন দীর্ঘ সময় তারা ব্যথা নিয়ে ভুগতে থাকেন একটা সময় তারা ডিপ্রেশনে চলে যান তো আপনার ভিতর কি এরকমটা কিছু কাজ করেছিল বা হীনমন্যতা কাজ করেছিল বা মনে হয়েছিল যে আপনি কখনো সুস্থ হবেন না এগুলো কি কখনো ভাবতেন না না এগুলো কখনো ভাবতেন না সব কিছু হয়েছে পুরো আল্লাহর ইচ্ছে ওইখানে কিছু ব্যথার ওষুধ খাইতাম ক্রিম ব্যবহার করতাম যে আমি জানি হয়তো আল্লাহ হয়তো সুস্থ করতে পারে না করতে সবচেয়ে পুরো আল্লাহ আপনি মনের শক্তিতে আপনি আপনার কাজ করে গেছেন আমি চাকরি করছি গাড়ি চালাইছি সমস্যা হয় না ব্যথা সহ্য করেও ব্যথা সহ্য করিয়া হয়তো কি কিছু কিছু করার নেই তখন তো স্যারের আন্ডারে যখন ট্রিটমেন্ট করেছেন কতদিন ভর্তি ছিলেন স্যার 22 দিন আচ্ছা আজকে 22 দিন পরে কি অবস্থা আপনার শারীরিক অবস্থাটা কেমন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আমি রিলিজ হয়েছি আজকে আমি বাড়িতে যাই আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছে স্যার আমরা যতটুকু জানি যে আপনি যখন এসে ভর্তি হয়েছেন এবং অল্প কয়েকদিন আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি যখন দেখেছেন যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা অনেক ভালো এবং আপনি সুস্থ দিকে আসছেন তখন আপনি আপনার সহধর্মিনীকেও আপনি এনে ভর্তি করিয়েছিলেন ভাবির কি অবস্থা এখন আছে ভালো আছে মোটামুটি ওনার কি সমস্যাটা ছিল ওনার ওই একটু পড়ে গেছিল টাই সিরপে হিস লাগাই ফিসনে একটু সমস্যা আছে মাথার ব্যথা মোটামুটি এখন এক সপ্তাহ ফিজিওথেরাপি নেওয়ার পরে মোটামুটি একটু এখন আগের থেকে অনেক ভালো সুস্থ আছে সুস্থ আছে তো স্যার আজকে যে আপনি দীর্ঘ এই 5-6 বছর পরে আজকে সুস্থ এবং ভালো হয়ে আপনি আপনার আপন পরিবেশে আপনি ফিরে যাচ্ছেন আপনি কিছুদিন পরে হয়তো আবার প্রবাসী আপনি ফিরে যাবেন অনুভূতিটা কি কেমন লাগছে আপনার কাছে দীর্ঘ অনেকটা দিন পর যে সুস্থ থাকাটা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর কাছে শুকর অবশ্যই স্যার আমাদেরকে যদি একটু স্যারের এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে একটু যদি বলতেন যে স্যারের ব্যবস্থাটা কেমন বা এই ট্রিটমেন্টগুলো কেমন বা আপনার আপনি যে হসপিটালে ভর্তি ছিলেন ম্যানেজমেন্ট সিস্টেম পুরো বিষয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন কারণ আমাদের অনেক দর্শকেরই আসলে প্রশ্ন থাকে যে কী ধরনের ট্রিটমেন্ট হয় বা কীভাবে ট্রিটমেন্টগুলো হয় বা কীভাবে এই সমস্যার সমাধান করা হয় এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন এখানে তো সব কিছুই চিকিৎসা করা হয় মেইন হচ্ছে ফিজিওথেরাপি আর মাজা কোমরের চিকিৎসা হয় আর যদি অন্য কোনো সমস্যা থাকে চিকিৎসা করে আমার তো 3 বেড ডাক্তার আনি দেখেছে কালকেও আসছে সাইড বের হয়েছে আমার বিভিন্ন রোগ আছে ডায়াবেটিস আছে তারপরে কোলেস্টেরল আছে সব কিছু মিলেই বাইরে পরীক্ষা নিরীক্ষা করে বাইরেতে নানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সর্বদিকে স্যার সবশেষে একটু আপনার কাছে জানতে চাইবো যেমন যে আপনি গত 5-6 বছর যাবৎ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন আপনাকে অপারেশনের কথা আপনাকে বলা হয়েছে বাট আপনি সেই ডিসিশনে আপনি না গিয়ে আপনি চিন্তা করেছেন যে অন্য কোনো উপায় ভালো হওয়া যায় কি না পরবর্তীতে আপনি আপনার একজন পরিচিতের মাধ্যমে যখন আপনি জানতে পারেন সেইভাবে আপনি ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন তারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন বা কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন যে কোনো লোক যদি মাঝাত কোনো সমস্যা থাকে প্যারালাইজ হয়ে যায় এখানে আইলে ইনশাল্লাহ সুস্থ হইব আর আমার আর 2-3 জন রুগী আছে আমি হেদেরকে ফাটাইব আর যতদিন আমি সুস্থ থাকি আমার আশেপাশে যারা আছে আমি ঠিকানা দিব ইনশাল্লাহ সবাইকে আপনি রিকমেন্ড করবেন ইনশাল্লাহ রিকমেন্ড করব এখানে ফাটাবো দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা সোহেল রানা ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে উনি গত 5-6 বছর যাবৎ উনি পিএলআইডি রোগী উনি ভুগছিলেন উনি প্রবাসে দীর্ঘ 20 বছর ছিলেন যখন ওনার এই সমস্যাটা শুরু হয় উনি শত কষ্ট সহ্য করেও কিন্তু উনি ওনার কাজ চালিয়ে গিয়েছেন এবং ওনার মনের জোরে কিন্তু আজকে কিন্তু উনি আজকে ওনার এই অবস্থানে উনি এসেছেন উনি বিভিন্ন জায়গায় যখন ডক্টর দেখিয়ে ক্লান্ত ঠিক সেই সময় উনি ওনার একজন আত্মীয়ের মাধ্যমে যখন জানতে পারেন উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে হাঁকি দিয়ে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম
যদি প্রথম এখানে আসছি, যদি বাংলাদেশে আগে দেখি যদি চিকিৎসাটা না হয় তাহলে বাইরের দিকে যাই। না অপারেশনে বাইরে যাই, আমার খেয়াল আসছিল এটা। আগে ডিভিএসপি হসপিটাল দেখি, স্যারে কি বলে তখন স্যারে বলছে না ইনশাল্লাহ আমি তোমার সুস্থ করে দিতে পারি, আমার উপর ভরসা রাখো, তখন আমি এখানে ভর্তি হয়েছি। যদি এখানে স্যারে ভরসা না দিতে তাহলে আমি হয়তো অন্য রাষ্ট্রে বিদেশে না অন্য রাষ্ট্রে চিকিৎসা করাতে বলে যেতাম। যাক এখন তো মাশাআল্লাহ দিল্লা আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এটা অনেক আশার কথা। দর্শক, আমাদের দেশে কিন্তু এখন আপনার আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া সম্ভব, আমাদের দেশে সেই ধরনের কনসালটেন্ট আছেন, সেই ধরনের প্রযুক্তি আছে, আমরা কিন্তু অনেকটুকু এগিয়ে গিয়েছি। আপনারা আসলে যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, আমাদের কথা হচ্ছে আপনারা আগে একটু ভালো করে জানেন, বুঝেন, একটু গবেষণা করেন। যেমন উনি দীর্ঘদিন কিন্তু ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার ভিডিওগুলো উনি দেখেছেন, বুঝেছেন, যখন ওনার মনে হয়েছে যে না এটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দেন উনি কিন্তু এসে স্যারের সাথে কথা বলেছেন এবং আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি ওনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন। এই ওনার জায়গায় কিন্তু আপনিও হতে পারেন, আপনিও কিন্তু আপনার স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারেন, শুধুমাত্র আপনার ছোট্ট একটি সঠিক সিদ্ধান্ত। আপনারা এই জন্য আগে জানেন, বুঝেন, আপনার যে সমস্যাটা সেটাকে আপনারা আইডেন্টিফাই করেন সঠিকভাবে। যদি আপনি আপনার সমস্যাটা প্রথমে আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনি ভালো এবং সুস্থ হয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান যে কথাগুলো বা আপনার যে অভিজ্ঞতাটা আপনি শেয়ার করেছেন দর্শকদের সাথে, আশা করি এ থেকে তারা অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।